আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। টেকনিক্যাল জিহাদ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, যারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নেবেন। আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, ওখান থেকে চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নেবেন। এটা হচ্ছে আমাদের চ্যানেল। তো এখানে মূলত সব এয়ারড্রপের আপডেট এবং ইভেন্টগুলো শেয়ার করা হয়, কারণ ইভেন্টগুলোর জন্য তো প্রত্যেকটা ইভেন্টগুলোর জন্য আমরা ভিডিও দিতে পারবো না, ঠিক আছে? তো এখানে কাজ অলমোস্ট সেম কাজই সবগুলোতে। তো আপনারা যদি একটা ইভেন্টের মধ্যে যদি ভিডিও দেখেন তাহলে আর বাকি ইভেন্টগুলোতে তেমন ভিডিও দেখতে হবে না। তারপরে যদি হেল্প লাগে তাহলে আপনারা চাইলে নিচের পোস্টের নিচের দিকে আমাকে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব হেল্প করার জন্য। তো আমি আপনাদেরকে আপাতত আজকের এয়ারড্রপটাতে কীভাবে জয়েন করতে হবে সেটাই দেখাই দেয়। তো এই এয়ারড্রপটা থেকে আপনাদের ভালো একটা ইনকাম হতে পারে, প্রায় 400 থেকে 500 টাকা মতো। তো এটাতেও সবাই জয়েন করবেন। এটাতে জয়েন করতে হলে আপনাদের থেকে প্রথমে জয়েন লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। জয়েন লিঙ্কের মধ্যে ক্লিক করার পর এরকম একটা ইয়ে আসবে, বলবে ক্যাপচা ফিল আপ করার জন্য। তো এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। এই লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে আমি আপনাদের দেখাই দিই। এখান থেকে আপনারা ক্যাপচাটা ফিল আপ করে নেবেন, ঠিক আছে? অবশ্যই সবাই তো ক্যাপচা ফিল করতে জানেন। তারপর আমি একটু দেখাই দিই। তো এখানে ফিল আপ করে নিলাম। এখানে আপনাদেরকে যেটা করতে হবে সেটা উপর দিকে লেখা থাকবে, ঠিক আছে? তো আপনারা ক্যাপচাটা ফিল আপ করে নেবেন। তারপরে এখানে নিচের দিকে সাবমিট অপশন পেয়ে যাবেন, ওখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। হয়তো নিচের দিকে আছে সাবমিট অপশনে ক্লিক করার পরে পেজটা একটু লোড নেবে। লোড নেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাক করবেন। তারপরে এখানে চেক অপশনের মধ্যে ক্লিক করবেন। চেক অপশনের মধ্যে ক্লিক করলে দেখবেন আপনার নিচের দিকে আরেকটা অপশন থাকবে, হোয়াট ইজ এক্সেন্ট ফাইন্যান্স, ওটার মধ্যে ক্লিক করবেন। ওটার মধ্যে ক্লিক করার পরে এখানে কিছুই করতে হবে না। আর একটু নিচের দিকে দেখবেন যে জয়েন এয়ারড্রপ একটা অপশন আছে, ওটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে প্রথমে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন, তারপর তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। এদিকে ক্লিক করে আবার তাদের টুইটার ফলো করে দিবেন। তারপরে আবার তাদের আরেকটা টুইটারের মধ্যে ফলো করে দিবেন, সরি এখানের মধ্যে ক্লিক করে তাদের টুইটার পিন পোস্টটা রিটুইট করবেন, এখান থেকে ফলো করবেন আর কি, মানে 3 নাম্বারটা ফলো করবেন। তারপর তাদের ফেসবুকের অফিসিয়াল পেজটাকে লাইক করে দিবেন। তারপরে আপনাদেরকে এখানে ট্রাস্ট ওয়ালেটের বিএসসি অ্যাড্রেস দিতে বলবে, তো এসব করে নেবেন। আমি আপনাদেরকে দেখাই দিই। এসব করার পর আপনার নিচের দিকে সাবমিট অপশানে ক্লিক করে দিবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, এটার মধ্যে আপনার প্রথমে এখানের মধ্যে জয়েন করে নেবেন। জয়েন করার পরে আপনারা চেক অপশনের মধ্যে ক্লিক করবেন। আমার থেকে আগের সবগুলাই করা ছিল, জাস্ট এটা করা ছিল না আর কি, এটা একটু দেখে দিলাম। তো আবার সাবমিট মাই ডিটেলসের মধ্যে ক্লিক করবেন। এটা করার পর আপনার ইউজার নেম দিতে বলবে, টেলিগ্রাম ইউজার নেম। তো টেলিগ্রাম ইউজার নেম কই পাবেন আমি দেখাই দিই। এখান থেকে আপনারা প্রোফাইলের মধ্যে যাবেন। প্রোফাইলের মধ্যে যাওয়ার পরে এখান থেকে আপনার মেন প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখানে আপনার একটা ইউজার নেম থাকবে, ঠিক আছে? এই ইউজার নেমটা দিবেন। যদি এখানের মধ্যে কোনো ইউজার নেম সেট আপ করা না থাকে তাহলে আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা ইউজার নেম সেট আপ করে নেবেন। বিভিন্ন ধরনের দিয়ে দেখবেন, ধরেন আপনার নামের পাশে 2টা 3টা সংখ্যা দিয়ে দেখবেন। নিচের দিকে যদি সাকসেস লেখা আসে, মানে এখানে নিচের দিকে ধরেন আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাই দিই, ধরেন আমি এরকম যদি দেয় তাহলে বলবে যে মানে এই ইউজার নেমটা ইনভ্যালিড। তাহলে আমি যদি আমার এটাও যদি কেটে দেই বলবো যে এরকম অলরেডি আছে। তাহলে দেখেন এরকম যদি বলে, মানে আপনি যেটা দিচ্ছেন সেটা যদি ইজ অ্যাভেলেবেল বলে তাহলে আপনার উপর দিকে ডান অপশানে ক্লিক করে এটাকে সেট আপ করে নেবেন। তারপরে এখান থেকে কপি অপশানে ক্লিক করে আবার আপনার বোর্ডের মধ্যে আসবেন, এখানের মধ্যে এটা সাবমিট করে দিবেন। সাবমিট করার পর আপনার ফেসবুকের ইউজার নেম দিতে বলবে। ফেসবুকের ইউজার নেম বলতে আপনার ফেসবুকের যে প্রোফাইল লিঙ্কটা আছে আর কি, ওইটাই দিবেন। তো আমার অলরেডি এটা কপি করা ছিল, আপনারা কপি করে দিয়ে দিবেন। সরি খুঁজে পাচ্ছি না, আচ্ছা দেখ আমি কপি করে নিয়ে আসি। তো আমি এখানে থেকে কপি করে নিলাম, তারপরে এখানে সাবমিট করে দিলাম। আপনারাও ঠিক সেম এরকমই করবেন। তারপর আপনাদের টুইটারের ইউজার নেম দিয়ে দিবেন বা প্রোফাইল লিঙ্ক দিলে হবে। তারপর এখানের মধ্যে আপনারা যদি বলে যে বিএসসি ওয়ালেট অ্যাড্রেস বা ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেস যেটাই বলুক, আপনারা ট্রাস্ট ওয়ালেট থেকে কোন অ্যাড্রেসটা দিবেন আমি দেখাই দিই। এখানে থেকে এরকম একটা কালো একটা বিএনবি স্মার্ট চেইন থাকবে, এই অ্যাড্রেসটাই দিবেন। যদি বিএসসি অ্যাড্রেস এবং বিপি20 অ্যাড্রেস, ইআরসি20 অ্যাড্রেস, এই 3টাই একই অ্যাড্রেস, আপনারা চাইলে এই অ্যাড্রেসটা ইউজ করতে পারেন। এটা ছাড়া অন্য কোনো অ্যাড্রেস ইউজ করা যাবে না। যদি অন্য কোনো অ্যাড্রেস ইউজ করতে হয় সেটা আমরা চ্যানেলের মধ্যে জানিয়ে দিব যে কোনটা ইউজ করতে হবে। তো আমি এটা সাবমিট করে দিলাম। এখন আমার কাজ শেষ। জাস্ট ব্যালেন্সের মধ্যে ক্লিক করলে আমার ব্যালেন্সগুলো শো করবে। তো আমি এখন আপনাদেরকে আরেকটা এয়ারড্রপ শেয়ার করব, সেটার থেকেও ভালো একটা ইনকাম হতে পারে, সবাই জয়েন করে নেবেন। এটার মধ্যেও ঠিক সেম, আপনি যদি স্টার্ট অপশানে যদি ক্লিক করেন, তারপর আপনাদেরকে এখানে একটা পিক দিবে, ক্যাপচা দিবে, পিকটা ডাউনলোড করে নেবেন। তারপরে এখানে আপনার কিছু ওয়ার্ড শো করবে, এগুলোকে আপনি সাবমিট করে দিবেন। সাবমিট করার পরে আপনাদেরকে এরকম একটা অপশন দিবে। তারপর নিচের দিকে এখানে কন্টিনিউ অপশন লেগে থাকবে নিচের দিকে। তো আমি এখানে যেহেতু আমি লিঙ্ক থেকে ক্লিক করছি, সেই জন্য শো করতেছে আর কি। তো এখান থেকে কন্টিনিউতে যদি ক্লিক করেন, তাহলে নিচের দিকে এগুলো আসবে। এখান থেকে আপনারা ঠিক সেম আগের মতোই সবগুলো কাজ, টেলিগ্রাম গ্রুপ চ্যানেল, তারপর টুইটার, তাদের টেলিগ্রাম আরেকটা, তারপর টুইটার আরেকটা, এগুলোতে জয়েন করে নেবেন। তারপরে এটা করার পর নিচের দিকে সাবমিট মাই ডিটেলসের মধ্যে ক্লিক করবেন। তারপরে আপনার ডানার মধ্যে ক্লিক করবেন। তারপর আপনার টুইটার ইউজার নেম দিবেন। এসবের পরে আপনার ঠিক সেম যে অ্যাড্রেসটা আমি বলছিলাম, ওই অ্যাড্রেসটাই দিবেন আর কি। জাস্ট ওয়ালেট থেকে ইথিরিয়াম অ্যাড্রেস অথবা স্মার্ট চেইন অ্যাড্রেস, ওইটা দিয়ে দিবেন। সাবমিট করে দিবেন। সাবমিট করার পর এখানে ডান দিয়ে দিবেন, আবার ওই এস দিয়ে দিবেন। তারপর ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করলে আপনার ব্যালেন্সটা শো করবে। নিচের দিকে আপনার রেফারেল লিঙ্ক শো করবে। আপনি চাইলে এখান থেকে কারো কোনো ফ্রেন্ডকে বা কাউকে রেফার করে এখান থেকে অল্প কিছু অ্যামাউন্ট ইনকাম করে নিতে পারেন। তো আরও কিছু এয়ারড্রপের আপডেট ছিল, ওগুলো আমি দেখাই। এখান থেকে কিছু কিছু এয়ারড্রপের পেমেন্ট করতেছে বা অনেকেই পেমেন্ট পাচ্ছেন, কিন্তু জানতেছেন না যে আমি পেমেন্ট পাইছি। তো সেটার জন্য আপনি কি করবেন আমি দেখাই দিই। প্রথমত চ্যানেলের মধ্যে যাবেন, আমি একটু উপরে যাই। দেন আমরা এই উপর এই স্মার্ট প্লল এয়ারড্রপ থেকে আমরা পেমেন্ট পাইছিলাম। তো অনেকেই পেমেন্ট পাইছেন, কিন্তু জানেন না যে পেমেন্টটা পাইছেন, এটা ব্যালেন্স শো করতেছে না কেন। ট্রাস্ট ওয়ালেটের মধ্যে অনেকে ব্যালেন্স দেখতে পাচ্ছেন না, এই জন্য অনেকে রাগ করে অ্যাকাউন্ট সহ ডিলিট করে চলে যাচ্ছেন। তো আসলে এটা করা ঠিক না, কারণ আপনি অনেক দিন কষ্ট করে কাজ করছেন, এখন পেমেন্ট পাওয়ার টাইমে আপনি রাগ শুরু করে দিচ্ছেন বা অলসতা শুরু করে দিচ্ছেন। তো ধৈর্য ধরে কাজ করলে অবশ্যই আপনাদের এখান থেকে ভালো একটা ইনকাম হবে। যেহেতু এখান থেকে ওয়েট করা লাগে, আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে এয়ারড্রপে কাজ করতে হলে অবশ্যই ওয়েট করা লাগবে। তো এটা হচ্ছে আমাদের পেমেন্ট প্রুফ। এই কয়েনটার প্রাইস ছিল, যখন পেমেন্ট পাইছিলাম তখন ছিল প্রায় 200-300 টাকা মতো। তো অল্প 4-5 মিনিটের কাজের মধ্যে যদি 200-300 টাকা ইনকাম হয়, তাহলে তো তেমন কিছু কম না। তো এই পেমেন্টটা চেক করার জন্য আপনারা ধরেন আমি এখানে অ্যাড্রেস দিয়েছিলাম, এই অ্যাড্রেসটা দিয়েছিলাম আর কি, সরি নিচের দিকে এই অ্যাড্রেসটা দিয়েছিলাম। তো এটা দেখেও কিন্তু অনেকেই বুঝেন নাই। তো এখান থেকে কী করবেন, এখানের মধ্যে টিপ দিয়ে ধরবেন এবং আবারও টিপ দিয়ে ধরবেন। তারপরে এখানে কপি অপশানের মধ্যে ক্লিক করবেন। অ্যাড্রেসটা কপি করার পর আপনার ট্রাস্ট ওয়ালেটের মধ্যে চলে যাবেন। এটা হচ্ছে মূলত তাদের কয়েনের কন্ট্যাক্ট অ্যাড্রেস। তারপর ট্রাস্ট ওয়ালেটের মধ্যে আসি, কন্ট্যাক্ট অ্যাড্রেস কীভাবে অ্যাড করবেন আমি দেখে দিই। উপরে আমি মার্ক করে দিচ্ছি, ওখানের মধ্যে ক্লিক করবেন। ওখানের মধ্যে ক্লিক করার পরে অ্যাড্রেসটা সার্চ করবেন। দেখবেন অ্যাড্রেসটা সার্চ করার পরে আমরা যে কয়েনটা পাইছিলাম ওই কয়েনের নামটা শো করবে। এটাকে এনেবেল করে দেবেন। যখন এখান থেকে একটু রিলোড দিবেন, দেন আপনার ব্যালেন্সটা শো করবে, কত পাইছেন সেই ব্যালেন্সটা শো করবে। তো আপনারা যদি কেউ কোনোরকম পেমেন্ট পেয়ে থাকেন, তাহলে অবশ্যই জানাবেন। আর কোনো কয়েন বা ডলার সেল দিতে হলে আমাদেরকে কমেন্টের মধ্যে জানাবেন, অথবা আমি উপর দিকে আমার ইউজার নেম দিয়ে দিব। এখানের মধ্যে ডিসক্রিপশনের মধ্যে, চ্যানেলের ডিসক্রিপশনে আমি ইউজার নেম দিয়ে দিব। ওইখান থেকে আপনারা আমাকে নক করতে পারেন চাইলে, ঠিক আছে। তো আজকের মতো এতটুকুই। আপনারা সবাই অলওয়েজ কাজ করে যাবেন, অবশ্যই কোনো এয়ারড্রপ মিস করবেন না, কারণ প্রত্যেকটা এয়ারড্রপই গুরুত্বপূর্ণ। সবগুলো থেকে পেমেন্ট না করলেও অল্প 2-3টা থেকে পেমেন্ট করলে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম হয়ে যাবে। তো সব এয়ারড্রপগুলাই সেম কাজ, সবাই জয়েন করে নেবেন, একটাও মিস করবেন না। আসসালামু আলাইকুম। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।